কুম আসসালাম রহমতুল্লাহ ফেতরা ফেতরা প্রত্যেকটি নারী পুরুষের প্রতি দেওয়া ওয়াজিব ফেতরাটা ওয়াজিব হয় চাঁদ যে রাত্রে চাঁদ উঠছে অর্থাৎ রমজান শেষ চাঁদ যে উঠছে ওই রাত্রে ওয়াজিব হয় এখন কোনো সন্তান যদি রাগে মারা যায় তারপর ফেতরা নেই কোন সন্তান যদি ওই রাত্রে ভূমিষ্ঠ হয় তার উপর তার ফেতরা এটা আদায় করতে হয় ঈদগাহ যাওয়ার আগে যাতে করে গরিবরাও তার সেমাই বা পায়েস এগুলি একটি ঈদের খরচের ব্যবস্থা করতে পারে এই জন্য ফেতরা এই ফেতরা অগ্রিম দেওয়া যায় এই ফ্যাতরা সর্বনিম্ন হল আমাদের বাংলাদেশে সর্বনিম্ন ধরা যায় একশো টাকা আবার সর্বোচ্চ আপনি যদি পনে তিন কেজি কিসমিশ ধরেন তাহলে বহু এটা তৌফিক অনুযায়ী যার তৌফিক নেই সে ধরবে পনে তিন কেজি গম আর গম ছিল ওই যুগে সবচেয়ে উন্নত মানের দামি খাবার সাহাবা যুগে খেজুর ছিল নর্মাল জিনিস গম ছিল দামি খাবার তাহলে গম যদি ওই যুগের ই হিসাব ধরেন তাহলে তো অনেক টাকা আসে সেই হিসাবে যাই হোক আমাদের এখানে যেহেতু গমের দাম কম তো যাই হোক তিন কেজি সাড়ে তিন কেজি বা এক কথায় সর্বনিম্ন একশো টাকা আর সর্বোচ্চ প্রত্যেকে তার তৌফিক তৌফিক বলতে আপনি হিসাব করবেন কিসমিস হিসাব করেন আপনাকে হলো অনেক টাকা দিচ্ছে আপনি যদি তিন একজনে আপনার ফেতরে একশো টাকা দেন তাহলে তার কী হয় মানুষের আপনি দিবেন হলো কিশমিশের দাম হিসাবে আপনাকে যদি অনেক টাকা দিচ্ছে কিশমিশের দাম হিসাবে যদি পনেরো তিন বা সাড়ে তিন কেজি কিসমিস ধরেন যে হিসাবে আছে কিসমিসের যে হিসাবটা তো কিশমিশ ধরেন তাহলে তো অনেক টাকা আসে বাস প্রত্যেকে তার তৌফিক অনুযায়ী তো সর্বনিম্ন হল সাড়ে তিন কেজি গম যে হিসাবটা আছে স্মরণে এখন ওই গমের পরিমাণ যা বাংলাদেশে একশো টাকা হয়ে যায় আর ওর সর্বোচ্চ যেটা ওইটা হলো ওই আপনি খেজুর ধরেন আপনি কিসমিসের হিসাব ধরেন দৈনিক হিসাবে দিয়ে দেয় ওইভাবে দেওয়া অগ্রিমে দেওয়া যায় যারা জাকাত খেতে পারে তারই ফেতরা গ্রহণ করতে পারে الصبح بدا بدا الصبح بدا بدا الصبح بدا بدا